আসসালামু আলাইকুম। ফেসবুক আইডি হ্যাক এটা নতুন কিছু না, যে কোনোভাবে যে কারো ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো ফেসবুকই যেখানে হ্যাক হয়ে যায় আর ফেসবুক আইডি সেখানে হ্যাক হওয়ার কি সিম্পল একটা ব্যাপার। তো আপনারা খেয়াল করবেন যে কিছুদিন পরপরই নিউজ ভাইরাল হয় বা টিভি চ্যানেলে নিউজ আসে ফেসবুকে এত লাখ মানুষের ডাটা চুরি হয়ে গেছে বা এত লাখ মানুষের ডাটা বিক্রি হয়ে গেছে বা ফেসবুকে সিকিউরিটি হ্যাকাররা ভেঙে দিয়েছে। আর কি প্রকৃতপক্ষে যদি একটু চিন্তা করি আর কি ওইসব আইডিগুলো হ্যাক হয়ে গেছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে বুঝবেন আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে কিনা এবং আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ সুরক্ষিত আছে কিনা। আর কি অনেক সময় দেখবেন কিছুদিন আগেও একটা নিউজ ভাইরাল হয়েছে যে 26 লাখ নাকি 6 লাখ মানুষের ফেসবুক আইডি যে হ্যাক হয়ে গেছে। তো এতগুলা এত লাখ মানুষের ফেসবুক আইডি যে হ্যাক হয়ে গেছে সেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং খুব সহজ নিয়মে কীভাবে দেখতে পারবেন। সো এখানে আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি। সো গাইস আপনারা আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটটির ভিতরে এসে পড়বেন। আসার পরে সেম এরকম একটি ইন্টারফেস থাকবে আপনাদের। আর আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটটির ভিতর আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অর ফোন ইনফরমেশন ফরম্যাট। তো এখানে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে খুলি। তো আপনি যেটি দিয়ে খুলেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেটি দিয়ে দিবেন। তো আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার ইমেল অ্যাড করা আছে, আমার নাম্বারও অ্যাড করা আছে। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে এখানে সার্চ দিই। তো আমি যেহেতু বাংলাদেশি তো আমার নাম্বারের প্রথম কোড হচ্ছে +880। তো এখন আমি আমার নাম্বারটি লিখে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটি লিখে দিচ্ছি। তো এখন কোনায় দেখতে পাচ্ছেন পিউনিট, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক আইডিটি হ্যাক অলরেডি হয়ে গেছে। আর কি বিশ্বাস করার মতো না হলো, এটাই সত্যি আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। তো যাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে আমার মতো আর কি ফেসবুক অ্যাকাউন্টের ডাটাটা লিক হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তো তাদের এরকম আসবে। তো যাদেরগুলো হ্যাক হয় নাই তাদের কেমন আসবে আমি আপনাদের এটাও দেখিয়ে দিই। তো আমারই একটি ফেক অ্যাকাউন্ট, সেটার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই আমার ফেক অ্যাকাউন্টটা হ্যাক হয় নাই। তো এখানে আমি আমার ফেক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে পুনরায় আমি এই অপশনটির ভিতরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গুড নিউজ, তো আমার এটা হ্যাক হয় নাই। তো দেখতে পাচ্ছেন গ্রিন একটা নোটিফিকেশন বা ব্যাকগ্রাউন্ড কালার এসে পড়েছে আর গুড নিউজ নো পিউনিট ফাউন্ড। তো অর্থাৎ আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয় নাই, আমার ফেক অ্যাকাউন্টটা হ্যাক হয় নাই। তো এখানে আমি আমার বাইয়ার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি আমার বাইয়ার নাম্বারটিও এখানে দিয়ে সার্চ দিয়ে দেখছি, আমার বাইয়ার অ্যাকাউন্টটাও হ্যাক হয় নাই। হ্যাক হয়েছে শুধু আমার অ্যাকাউন্টটাই, অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টের যেই ইনফরমেশনগুলো আছে এগুলো হ্যাক হয়ে গেছে, ওই 38 লাখ মানুষের মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্টও পড়ে গেছে। সো গাইস আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। সো এটার মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনার ফেসবুক আইডিটি কোনো প্রকার হ্যাকিং হয়েছে কিনা এবং আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ সুরক্ষিত আছে কিনা। সো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।